हेलो एवरीवन, सो रिसेंटलि कॉलेज फेस्टे हमें सेकेंड बीएचएमएस तरफ थे एक प्ले कर खूब ही पॉपुलर हो जाए प्लेटा, सो लेट्स सी। जूनियर बैच থেকে অনেক কিছুই হচ্ছে, সিনিয়র বাস থেকেও অনেক কিছু হচ্ছে। তোরা যে বসে আছিস তোরা কি করছিস? আমরা তো পায়ের উপর পা তুলে বসে আছি। ওহো, সব কিছুতে ইয়ারকি ইয়ারকি ইয়ারকি, মানে ইয়ারকি ছাড়া আর কি কিছু নেই তোদের জীবনে? আরে সবাই করবে, সবাই এত তারিফ পাবে, তোরা কি কিছু করতে চাস না? কিছু তো কর। হ্যাঁ রে, কি বলছিস? কিছু একটা তো করতেই হবে। শুনলাম নাকি আমাদের ক্লাসের মেয়েরা গ্রুপ ডান্স করছে? আমাদেরও ডান্স করতে হবে। আগে সিরিয়াস। ঠিক আছে, তাহলে ভাবা যাক কি করা যায়। বল করবি ভাব, চল গান করে দেখি। গান পারবি তোরা গান করতে? सुनी আমি ঘরে দেখাচ্ছি। আমি তো গানের মাস্টার। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, এবার আমাকে পার করো। হরি দিন তো গেল হয়েছে, তোর গান অনেক হয়েছে। এসব মাতালের গান কি ফেস্টে চলবে? কি সব গাচ্ছিস? একটু এনার্জেটিক গা, এনার্জেটিক। ওচ্চার করতে মে টুকুড়া, তোর টুকুড়ে দে মাংদা। বেশি এনার্জেটিক করে না এটা, এনার্জেটিক আর একটু লজিক্যাল। এ তোরা সর সর সর, আমি একটু এনার্জেটিক, একটু লজিক্যাল, একটু রোমান্টিক গান গাই, ঠিক আছে? আশিক বানায়া, আশিক বানায়া, डांस करा जा। শুরু কর, টাইম তো বেশি নেই, শুরু করি ডান্সটা আজকে। অরুণাংশু, ওর জীবনে তো এখন বসন্ত চলছে। তাহলে তোরা পারবি ডান্স করতে? গানটা চালা। হবে না এরকম, চল আমরা ইউটিউব থেকে শিখে নেবো। কি ইউটিউব? পারবি ইউটিউব দেখে দায়িত্ব নিবি? আরে আমি ডান্সের মাস্টার। ঠিক আছে, তাহলে আমি কি তোদের ডান্সটা কনফার্ম করে দেই? হ্যাঁ কনফার্ম করে দে। হবে, প্র্যাকটিস কর, আমি স্যারকে ক্লাসের জন্য না করে আসি, আর ডান্সটাও কনফার্ম করে দিচ্ছি। ঠিক আছে। কি রে, তোরা কি করছিস? ডান্স শিখলি? হ্যাঁ, আমরা একটা গান ভালো ডান্স নামিয়েছি। দেখা দেখা দেখি ডান্স দেখি।
ने चला तो স্টোরি ভেবেছি যেটা অডিয়েন্সের সাথে বোধহয় ভালো কানেক্ট হতে পারে, তো আমি শুনি কি হচ্ছিস তোরা? এই তো একটা স্ক্রিপ্টের ব্যাপারে শুনছিলাম, কই দেখি আমাকেও শোনা, ওই জন্য আমাকেও শোনা। ওই তো আমি একটা সোশ্যাল মেসেজের উপরে স্টোরি শুনেছি। আচ্ছা চল দাঁড়া দাঁড়া, আমার কাছে একটা ভালো আইডিয়া আছে, ঠিক আছে বল। দেখ শোন, ব্যাপারটা হচ্ছে একটা মিস্ট্রি বানাবো, ঠিক আছে মিস্ট্রি। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আরে এই তো হসকি আসছি আসছি, আরে আসছি, তোরা কর আমি আসছি। ওফো, এদেরকে নিয়ে কি ড্রামা হয়? উফ, বাদে বাদে আট হবে না, আট হবে না। না তুই স্টার্ট কর, তুই স্টার্ট কর। ওই তো বললাম যে সোশ্যাল মেসেজের উপরে স্টোরিটা দেব। হ্যাঁ বল। দেখাবো একটা বুড়ো লোক থাকবে, তো ও বেসিক্যালি মারা যাবে, আর ওর ছেলেমেয়েরা মারাটাকে ফোকাস না করে নিজের প্রপার্টি ডিস্ট্রিবিউশন নিয়ে এসব নিয়ে চলবে,
নিজেদের মধ্যেই ঝগড়া করবে, মানে মারাটাকে মেইন ফোকাস থাকবে না ওদের। তো কেমন লাগবে এটাকে আরো কমেডি অ্যাড করে আরো এলিমেন্টস অ্যাড করে আমরা প্রেজেন্ট করতে পারি, কেমন হয় বল? আরে এটা তো পুরনো দিনের সিনেমা হয়ে গেল, এটা তো হচ্ছে রিয়ালিটিতে, আজকালকার জেনারেশনে হচ্ছে না প্রপার্টি নিয়ে ঝগড়া? এটা অডিয়েন্সের কাছে অ্যাকসেপ্টেবল হবে না। তুই বল কিছু তোর কাছে আইডিয়া। আমি ভাবছিলাম যদি শেক্সপিয়ারের কোনো নাটক করা যায়। শেক্সপিয়ারের নাটক? হ্যাঁ, শেক্সপিয়ারের নাটক কিন্তু অনেক লম্বা হয়, আর জানি না অডিয়েন্সের সাথে কানেকশন হতে পারবে কিনা ওটা। ঠিক আছে, তাহলে তুই যে নাটকটা নিয়ে ভেবেছিস ওটাই ঠিক করে লেখ, আর বিভিন্ন যে ক্যারেক্টার গুলো আছে ক্যারেক্টার গুলো দিয়ে দে, তারপর কালকে কলেজে গিয়ে এটা নিয়ে ডিসকাস হবে। ঠিক আছে, আমি এলাম, বুঝতে পারলি? কি রে তোরা বললি না কালকে ড্রামা করবি, আমি স্ক্রিপ্টটা তো লিখলাম, তোরা এবার দেখে নে কি ঠিক আছে কিনা। আরে স্ক্রিপ্টটা দেখেছি, চাপ নিতে হবে না, প্র্যাকটিস করতে করতে সব হয়ে যাবে। প্র্যাকটিস? চারজনে কি ড্রামা হয়ে যাবে? আরো লোকেরা কোথায়? কি রে প্রদাব, আমরিন কোথায়? ও বিজি। আর আসাদুল কোথায়? ও হাওয়া। রাহুল কোথায়? মেয়ের মায়া। কার্তিকা কোথায়? ও তো ভিক্টোরিয়াতে সাথে ছায়া। ভাই এখানে ভিডিও করছি, ভিডিও করছি ভাই। আমারও নাম সাগনিক দাস, আমার বাড়ি গয়া। চল না, আমি বাড়ি কোনো কিছু হবে না, ফেস ক্যান্সেল কর সব। যা, ড্রামা তো গয়া। কি আমাকে ড্রামা বললি? তুই এত মেহনত করছিস আমাকে ড্রামা বলবি? আরে আরে তোকে ড্রামা বলিনি ভাই। না, আমাকে ড্রামা বলিস। আরে তোকে বলিনি, তুই হাইপার কেন হচ্ছিস ভাই? শান্ত থাক, শান্ত দেখ, পাঁচ দিন আছে তো, করে নেবো, ওই তো স্ক্রিপ্ট দেখে করে নেবো ড্রামা। আরে চাকরি তো তিন দিনে হয়ে যাবে। আরে এক রাতে নামিয়ে দেবো, রাতে ড্রামা হবে না। কেন, রাত্রে আবার কি আছে? রাতে আমার টেট আছে। তাহলে শুরু কর এখন, যতটা হোক করি ড্রামা এখন। না ভাই, আজকে আমার বার্থডে আছে, আজকে আমি ছেড়ে বাড়ি যাবো। আরে এক বছর বার্থডে গেলে আবার আসবে? কি আসে প্রত্যেক বছর? ভাই আজকে ছেড়ে দে, আজকে ছেড়ে দে ভাই, বাড়ি যাবো। তোদের পেছনে সময় নষ্ট করে লাভ নেই, আমি চললাম। এদের উপরে কনসার্ট করে আমার কোনো লাভ নেই, কি বলছিস প্রতাপ? আমি আমার ডেটের উপরে কনসার্ট করি, বল। ফেস গেলে তো ফেস পাওয়া যাবে, ডেট গেলে কি ডেট পাওয়া যাবে নাকি? ক্যা বাত হে ভাই, ক্যা বাত। বেশ চলছি তাহলে। হ্যাঁ এ শোন একটা কথা, লড়কি হাসি তো ফাঁসি, খুব সাবধান। ঠিক আছে, সাবধান সাবধান। হ্যালো। হ্যাঁ ভাই বল। কি রে কি হয়েছে, ড্রামা করতে আসলি না কলেজ? ভাই আমার রাত থেকে হাগা হয়ে যাচ্ছে, থামছে না একদম। তুই আবার কাঁদছিস কেন, তোর কি হলো? ডেটে গেছিলাম তো, ডেট আনসাকসেসফুল। কি রে কি বলছে ওরা সবাই? একজনের হাগাই বন্ধ হয়ে গেছে আর আরেকজনের ডেট আনসাকসেসফুল। কি বলছে, একজনের হাগা বন্ধ হয়ে গেল আর একজন একজনের মুখে হেঁকে দিয়ে চলে গেল। আমি একটা কথা বলি, এই ড্রামাটার আমাদের কি নাম দেওয়া উচিত ছিল? আমি নিজে কিচ্ছু বুঝতে পারছি না, তুই বল। ভাগার কারণে ড্রামা বন্ধ। ড্রামার নামে আমরা এতক্ষণ যা ড্রামা করলাম অডিয়েন্সের সামনে, মনে হয় না জুতো পড়তে আর বেশি দেরি। এর থেকে আগে কি জুতো পড়ে? পালা 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 পালা।
আমাদের ড্রামাটার লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। লাইকে লাইক না ওয়াও রিঅ্যাক্ট দিতে হবে, আর সাবস্ক্রাইবও করে দেবেন, আর হাত তালি মেরে বেল আইকনটা টিপে দেবেন।